আমি একটা পকোড়া করছি, কিন্তু আমি একটা ভুল করে ফেলেছি। আমি যে আগে করবো বাঁধাকপি আর বরবটির পকোড়া, বিন্স বরবটি করাই তার পকোড়া, কিন্তু আমি বরবটির মধ্যে দিয়ে ফেলেছি একটু বেসন। দেখুন এটা হচ্ছে বাঁধাকপি আছে, বরবটি আছে, আর এই বাঁধাকপি আর বেসন এটা আমি মিক্স করে ফেলেছি আগে। আর এটা দেখুন বরবটি, আর এখানে মুসুর ডাল, এই দুটোকে এখন অ্যাড করবো। দেখুন আমার মুসুর ডাল মিক্সড হয়ে গেছে, দেখেছেন আমি সব মিক্সড করে ফেলেছি। এটা কি কি লাগবে দেখুন, এতে বাঁধাকপি তো দিয়েছিলাম, বাঁধাকপি আছে, বেসন আছে, এটা হচ্ছে বরবটি করা দিয়ে দিলাম। আপনারা বাড়িতে বিন্স করাই থাকলে ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে বিন্স করাই নেই বলে আমি এটা বরবটি অ্যাড করেছি। এবার দেখুন পেঁয়াজ আছে, এটা সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। আমাদের আমরা বাঙালিরা একটু সন্ধ্যাবেলা চায়ের সাথে সিঙাড়া বা পকোড়া এইসব জিনিস একটু ভালোবাসি, আমরা সকলেই একটু খেতে ভালোবাসি। দেখুন এর সাথে আমি একটা দেব ডিম, ডিমটা ভেঙে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম। এবার আমি মুসুর ডালটাও দিয়ে অ্যাড করবো। দেখুন আপনারা শুধু বেসন দিয়েও করতে পারেন, কিন্তু আমি এটা মুসুর ডাল আর এটা বেসন আর মুসুর ডাল অ্যাড করলাম, মানে আরও টেস্টি খেতে লাগবে। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। ধোয়া জল দিয়ে দিলাম অল্প একটু, হয়ে গেল নুন পরিমাণ মতন দেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী নুন ইউজ করবেন। এবার এতে ইউজ করবেন একটু লঙ্কা গুঁড়ো, কোঁচানো লঙ্কাও দিতে পারেন, আমি কোঁচানো লঙ্কাও দেবো আর গুঁড়ো লঙ্কাও দেবো। দেখুন এটা হচ্ছে চিনি গুঁড়ো হাফ চামচের মতন দিলাম। দেখুন আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, দেখুন দুটো কাঁচা লঙ্কায় আমি দিচ্ছি। দেখুন আমি এবার এটাকে ম্যারিনেট করছি, দেখুন এরকমভাবে সব কিছু মিক্স করে নিয়ে এরকমভাবে ম্যারিনেট করে নিলাম। আমরা বাজার থেকে যেসব জিনিস কিনে নিয়ে আসি আমরা তো জানি না এতে কী আছে না আছে, অনেক কিছু তো আমরা চা খাই সবই ভেজাল। এইরকম বাড়িতে বসে যদি আমরা নিজেরা যদি এইসব পকোড়া করে খাইতে কোনো ক্ষতি হবে না, বাড়ির বয়স্ক বাচ্চা বা সকল বা আমরাও খেলে শরীর সুস্থ থাকে, অসুস্থ হবেন না। আমি তার জন্য আমি বাড়িতে যা কিছু মনে হয় এগরোল থেকে আরম্ভ করি, এগরোল মোগলাই চাউমিন এই পকোড়া তৈরি সমস্ত থেকে বাড়িতেই করি। আমি বাজার থেকে কিনে খাওয়াই না, নিজেও খাই না, ছেলেদেরকেও আমি খাওয়াই না। এটা তো খুব সিম্পল একটা জিনিস বলুন, এটা তো সকলের বাড়িতেই থাকে, এটা না পাল্টে করার কী আছে, একদম সিম্পল। আমার রান্নাঘরে সমস্ত কিছু এই রান্নাঘর থেকে তো পাওয়া যায়, এগুলোটা বাজার থেকে এক্সট্রা করে আপনাকে কিনতে যেতে হবে না, এগুলো বাড়িতেই পাওয়া যাবে। যদি মনে হয় নতুন করতে অনেক কিছুই করা যায়, খালি সময় নিয়ে একটু করা। দেখুন আমার ম্যাগনেট হয়ে গেল, এবার আমি এগুলোকে ফ্রাই ভাজবো আমি। এবার আমি কড়াই গরম করছি, দেখুন কড়াই গরম হয়ে গেল, তো ম্যাগনেট করতে গেছি খুলতে জন্য। যেহেতু চুন ইউজ করি তেলে প্যাকেটটা এইভাবে বলতে বলতে পড়ে যাচ্ছে, পাউচ প্যাকেট আনলে এক সমস্যা হয়। দেখুন আমি দিয়েছি একটা দিই পকোড়াটা ভাজা হয়ে যাবে, একটা দিই যথেষ্ট। এবার আপনাদের যদি মনে হয় আর একটু তেল দেবো সেটা আপনারা করবেন, কিন্তু আপনার আমার এটা ম্যাগনেট করা আছে। দেখুন ম্যাগনেট ভালোভাবে হয়ে গেছে, দু মিনিটের মতো রেখেছিলাম, দেখছেন দেখে নিন। এরকম ভাবে ম্যাগনেট হবে না, যাই আপনার সেটা ভালো ভাজা হবে না, গোল হবে না। তেল গরম হয়ে গেছে, এবার আমি এটাকে দেখুন গোলটা কীভাবে করবো, দেখছেন এইরকম যেন গোল হয়, আটা যে মাখি আটার থেকে একটু নরম করবেন। দেখছেন আমার গোলটা হয়ে গেল কেমন, এই টাইপের গোলটা হবে। দেখুন আমার তেল গরম হয়ে গেছে, ফেনাকাটা বন্ধ হয়ে গেছে। দেখুন এবার আমি দিচ্ছি যেটা আমি করবো পুরো সাদা তেল, আমি সর্ষের তেল ইউজ করবো না, সর্ষের তেল এমনিতেই রিস্ক জানেন, আর আমি সাদা তেল করবো। এবার আপনারা সাদা তেল সর্ষের তেল মিক্স করেও করতে পারেন, যদি আমাদের মনে হয় সর্ষের তেলও করতে পারেন, কিন্তু আমি সাদা তেল করবো। দেখছেন এবার আমি যখন দেখবো গ্যাসটা একটু সিমে সিমে করে দেবো, ছোট্ট ছোট্ট করে দেবেন। দেখুন বন্ধুরা হয়ে গেছে, দেখছেন ব্রাউন কালার হয়ে গেছে, আমি এবার এটাকে তুলবো। দেখুন বলছি সব ফ্যামিলিতে এগুলো থাকে। দেখুন বন্ধুরা আমি রেস্টুরেন্টের মতন রেস্টুরেন্টের টেস্টের মতন আমি একটা রেসিপি এনেছি পকোড়া, দেখুন ভেজ পকোড়া খুব সিম্পলভাবে করেছি। আপনারা তার আগে আমি আপনাদেরকে বলে দিয়েছি কী কী ভাবে করতে হয়, কী কী জিনিস লাগে, খুব সিম্পলভাবে এগুলো সকলের বাড়িতেই থাকে, কোথাও গিয়ে কিন্তু বাজারে যেতে হবে না, এটা তৈরি করার জন্য সকলের বাড়িতে থাকে, পেয়ে যাবেন। আর রেস্টুরেন্টের মতন টেস্টের টেস্টি পকোড়া আপনারা করে খেতে পারবেন। দেখুন সন্ধ্যাবেলা মুড়ি খাওয়া হবে, দেখছেন আমার দুই ছেলে মুড়ি খাওয়া হয়ে গেছে, এটা হচ্ছে আমার এই যে, তো এটা হচ্ছে মুড়ি দাঁড়ো মুড়ি, ঠিক আছে আর দেবো।
মিষ্টিটা দেখুন, পকোড়া বেলায় বলবে আমাকে বেশি দাও, মুড়ি বেলায় বলবে কম দাও। দেখুন এগুলো হচ্ছে সন্ধ্যে বেলা খাবার জিনিস, আপনারাও বাড়িতে বসে করুন, করবেন যদি ভালো লাগে ভিডিওটা, রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও করে ট্রাই করে দেখুন। এইগুলো বাজারে গিয়েও যে কেনাকাটি করতে হবে, এগুলো বাড়ির ভিতরে হাতের সামনেই থাকে, আমি হাতের সামনে থাকা জিনিস আমি সেইগুলো নিয়ে করেছি, সিম্পলভাবে করেছি, এটা আমি খুবই সুন্দর লাগে রাপরটা, খুবই সুন্দরভাবে করেছি। বিকালের সন্ধ্যাবেলার সময় টিভি দেখতে দেখতে আমরা একটা ভালো জায়গা আসবে, এটা দেখতে দেখতে আমরা মুড়ি খাবো, তিনজন মিলে আর দুজন করে রেডি করেছে, আমি শুধু এটাই খাবো, পকোড়াটাই খাবো না, মুড়ি খাবো না। একটু নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিকে অন করবেন, যাতে আমার আরও নতুনত্বের ভিডিও পেতে পারেন।